হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ইতালির নতুন আপডেট নিয়ে আজকের ভিডিওটি, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর শুরুতেই প্রতিদিনের মতন বলে নিচ্ছি, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আর আপনারা যারা লাইক দিয়ে ভিডিওটি প্রতিদিন দেখছেন, আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ইতালির গত 24 ঘন্টার আপডেট সহ ইতালির ফ্লাইট সংক্রান্ত কিছু আপডেট, বাংলাদেশ টু ইতালি ফ্লাইট এবং ভ্রমণের পূর্বে কি কি আইন মেনে চললে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে এয়ারপোর্টে আর হয়রানির শিকার হতে হবে না, সেগুলো নিয়েই আজকের ভিডিও। যারা বাংলাদেশ থেকে এখন বর্তমানে ইতালিতে আসবেন, তাদের কিছু আইন মেনে চললে আর এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় আর হয়রানির শিকার হতে হবে না। তার মধ্যে এমিরেটস এয়ারলাইন্সে কিছুদিন আগেই একটা ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ থেকে ইতালির যাত্রী আসার ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হবে। তার মধ্যে বাংলাদেশ থেকে ইতালিতে ভ্রমণের পূর্বে কোভিড অ্যান্টিজেন টেস্ট, রেপিড সোয়াব টেস্টের অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করেছে। যাত্রীগণ যে এয়ারপোর্টে নামবেন, সেই এয়ারপোর্টের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইতালিতে বিমানবন্দরে পৌঁছানোর পর আবারও কোভিড-19 টেস্ট করাতে হবে, সেটা বাধ্যতামূলক। ইতালিতে প্রবেশের 72 ঘন্টা আগে তো করতেই হবে, তারপর ইতালি বিমানবন্দরেও করতে হবে। এটা ছিল বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসবেন তাদের ক্ষেত্রে কিছু আপডেট। এখন যারা ইতালিতে আছেন তাদেরকে কিছু আপডেট আমি শেয়ার করব। কোভিড-19-এর সংক্রমণ তীব্র আকারে শুরু হওয়ার পর থেকে ইতালিতে সরকার কাসা ইন্টিগ্রেশনে আর বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে অনেক সহায়তা করেছেন এবং বোনাস দিয়েছেন, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমন কাসা ইন্টিগ্রেশনে দিয়েছিল তা ক্যাটাগরি ভিত্তিক 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অধিকাংশ সেক্টরে 30 সেপ্টেম্বর শেষ অর্থাৎ 1 অক্টোবর থেকে কাজে যোগদান করতে হবে, সেই সাথে রেদিত্ব ইমার্জেন্সি বন্ধ করতে যাচ্ছে। কোভিড চলাকালীন যে বোনাসগুলো দিয়েছে সেগুলো আস্তে আস্তে বন্ধ করছে, কিন্তু রেদিত্ব চিদিদেনান্সার সার্ভিস খোলা থাকবে, তাও কিছু কঠিন শর্তে। তাছাড়া আগামী 1 অক্টোবর থেকে ইতালিতে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিতে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে। এখন কিছু কিছু ক্ষেত্রে গ্রিন পাস আবশ্যক করেছে, কিন্তু অক্টোবরের মাঝামাঝির দিক দিয়ে এটা একদম সব কিছুর মধ্যে বাধ্যতামূলক করতে যাচ্ছে ইতালির সরকার। যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসবেন অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেটা 10 দিনের, আর 10 দিন পর আবারও কোভিড-19 টেস্ট করাতে হবে। ইতিমধ্যে সবাই জানেন ডিপিএল ফর্ম পূরণ করতে হবে, কিন্তু এর সাথে আরেকটা ফর্ম আছে যেটা পূরণ করতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল হেলথ ফর্ম, এটা অবশ্যই পূরণ করতে হবে। ডিপিএলএফ ফর্মটা আপনারা বাসা থেকে পূরণ করে তারপরে এয়ারপোর্টে যেতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে ডিজিটাল হেলথ ফর্ম সেটা হচ্ছে আপনারা এয়ারপোর্টে গিয়ে পূরণ করতে হবে। আর একটা হচ্ছে খুবই দুঃখের একটা সংবাদ, ইতালি থেকে ফ্রান্সে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ইতালি থেকে ফ্রান্সে যাওয়ার পথে 29 তারিখ ট্রেন দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন। মরহুমের গ্রামের বাড়ি ছিল সিলেট হবিগঞ্জে। সর্বশেষে আমি ইতালির গত 24 ঘন্টার আপডেটটা দিয়ে শেষ করছি। ইতালিতে 5/9/2021 গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 5,315 জন আর সুস্থতা লাভ করেছে 5,602 জন। ইতালিতে গত 24 ঘন্টায় মারা গিয়েছে 49 জন। ইতালিতে মৃত্যুর হার কম হলেও আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। ইতালির লাসিওতে মোট আক্রান্ত হয়েছে 417 জন, এর মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে 232 জন। গত 24 ঘন্টায় ইতালিতে তাম্পনে টেস্ট করানো হয়েছে 2,59,756 জনকে। তো এই ছিল আজকের মতন আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার সাথে ভালো করে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।